ব্রয়লার মুরগি থেকে ভালো লাভ করতে হলে খামারিদের যা করণীয় ব্রয়লার মুরগির খাবারে এলো আর গেল নীতি মানাটাই বুদ্ধিমানের কাজ ফলে খামারে একই বয়সের মুরগি থাকবে এবং এ বয়সী মুরগি থেকে অপর বয়সী মুরগিদের মধ্যে রোগ ছড়াতে পারবে না খামার ঘর পূর্ব পশ্চিম দিক করে হবে বায়ু চলাচল ব্যবস্থা ভালো থাকা দরকার মুরগির ঘরগুলির পরস্পর দূরত্ব হবে এগারো থেকে বারো মিটার ৩৫ থেকে চল্লিশ ফুট খামার বাড়ি তৈরি করা ঘরে মুরগি আনার আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্লো ল্যাম্প দিয়ে ফাঁক ফোকরগুলিতে পোকামাকড় উকুন ছোট বড় এটনি মেরে দেওয়া বাচ্চা মুরগির জায়গায় গরম ব্যবস্থা মুরগির আসবার আটচল্লিশ ঘন্টা আগে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত ব্লোডারকে খবরের কাগজ দিয়ে ঘিরে দিতে হবে তাপমাত্রা হওয়া দরকার তিনশো পঞ্চাশ সেন্টিগ্রেড থেকে নয়শো পঞ্চাশ ফারেনহাইট ব্রয়লার বাচ্চার জন্য মেঝেতে জায়গা দিতে বাচ্চা পিছু জায়গা দিতে হবে ৪৫ বর্গ সেন্টিমিটার বা সাত ইঞ্চি কখনোই যেন গুচ্ছের মুরগির গুদামজাত করা না হয় বেশি বাচ্চার সংখ্যা হলে পরস্পরকে কামড়াকামড়ি করবে খাবার এবং পানির জন্য লড়াই করবে ফলে বাচ্চা দুর্বল হয়ে পড়বে এতে ক্ষতি হবে ব্যবসার খাবার এবং পানির জায়গা প্রথম কদিন ডিম নেবার কার্টুন খাবার দেওয়া হলে চলবে বাচ্চা পিছু খাবার জায়গা দিতে হবে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বা এক ইঞ্চি এই ব্যবস্থা চলবে বাচ্চার এক সপ্তাহ বয়স পর্যন্ত প্রথম প্রথম খাবারের জায়গা পুরো ভরে দিলে চলবে কিন্তু একটু বড় হয়ে যাবার পর খাবারের জায়গা আধা আধি ভর্তি করতে হবে এভাবে চললে খাবার নষ্ট কম হবে দিনে চারবার খাবারের জায়গায় দশবার দিলে চলবে খাবারের জায়গা বারবার ভরে দিলে মুরগি বাড়ে ভালো চার সপ্তাহ বয়স পর্যন্ত মুরগি প্রতি খাবারের জায়গা হবে পাঁচ সেন্টিমিটার পরে বেড়ে সেটা দাঁড়াবে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার বা তিন ইঞ্চি সমস্ত দিনভর বাচ্চাদের পরিষ্কার ঠান্ডা পানি জুগিয়ে যেতে হবে পানির জায়গা বেশি সংখ্যায় দিতে হবে মনে রাখতে হবে বাচ্চা ডিম পাড়া মুরগি থেকে ব্রয়লার বাচ্চা বেশি পানি খায় গরমকালে বিশেষ করে গরম প্রবাহ চললে মুরগি প্রচুর পানি খেয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে শাবক ঘর এবং শাবক ঘরে তাপমাত্রা বাচ্চার ঝাঁক আসবার অন্তত আটচল্লিশ ঘন্টা আগে ঘরটি পরীক্ষা করতে হবে প্রথম সপ্তাহে শাবক ঘরের তাপমাত্রা হবে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড নয়শো পঞ্চাশ ফারেনহাইট শাবক ঘরের তাপমাত্রা প্রতি সপ্তাহ পঞ্চাশ ফারেনহাইট বা দুই দশমিক আশি সেন্টিমিটার হিসেবে কমানো যেতে পারে সেটা অবশ্য নির্ভর করবে বাইরের আবহাওয়ার উপর শীতকালীন পরিচালন ব্যবস্থা বাচ্চা মুরগির বিছানা পাঁচ সেন্টিমিটার থেকে ছয় সেন্টিমিটার গভীর হবে সুবিধা হলেই বিছানার ওপরে নতুন একটা বিচুলি খড়ের অন্তরণ দিয়ে দেওয়া ভালো সপ্তাহে একবার কাটা কোদাল দিয়ে বিছানা ঘেটে দেওয়া ভালো বিছানার জলীয় ভাব বেশি হলে চুন দিয়ে নেওয়া উচিত চুন অ্যামাইনো গ্যাস চুষে নেয় ব্রয়লার মুরগি সুষম খাদ্য পাউডার বা ধুলার মতো গুলি বা ওষুধের মতো ছোট ছোট ট্যাবলেট আকারে সাধারণত ধুলোর ম্যাশ করেই ব্রয়লার মুরগিকে খাওয়ানো হয় বিভিন্ন পদ্ধতিতে খাইয়ে দেখা গেছে ছয় থেকে এগারো সেন্টিমিটার ছয় থেকে এগারো পার্সেন্ট খাবারকে মাংসে পরিণত করা হয়েছে এবং শেষমেশ খামারে লাভ হয়েছে তিন থেকে বারো পার্সেন্ট অবশ্য এটা উৎপাদনের দিক থেকে ইউরোপে নব্বই পার্সেন্টের মতো খাবার গুলির আকারে পরিবেশন করা হয় আমেরিকায় পঞ্চাশ পার্সেন্ট সংস্থা মুরগির সুষম খাদ্য ফেরগুলির আকারে পরিবেশন করে থাকে